আলাইকুমসালত আল্লাহিয়া হবার কতুভু যে সুফেদিন ভাই আপনি জানতে চেয়েছেন আঁকিদেব মানহাজ বিস্ময়ে আরও বলেছেন যার আঁকিদে ঠিক মানহাজ ঠিক না তাকে সালাফি বলা যাবে কি মানে আঁকিদেদের সালাফি মানহাজে এ গলত দেখোয়ানি তাকে সালাফি বলা যাবে কি এছাড়া আপনার প্রশ্নের সারসংক্ষেপ উত্তরে বলব বিল্লাহ টফিক মানহাজ এবং আঁকিদা এ দুটোই একদিক থেকে ব্যাপক মানহাজ মানে চলার পথ চলার পথটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে আবার আকিদা আকিদা মানে ধর্ম বিশ্বাস ধর্ম বিশ্বাস ঠিক হতে পারে বেঠিক হতে পারে এখন আমরা যেটা উদ্দেশ্য করে থেকে আমাদের কথায় কথায় যে আমরা বলি মানহাজ ঠিক নাই আকিদা ঠিক নাই মানে সহী মানহাজ নাই ওর ভিতরে সালাফে সালেহের মানহাজ নাই সালাফের সালেহের আকিদা নাই মানে সঠিক আকিদা নাই সঠিক মানহাজ নাই তো মানহাজ মানে কি চলার পথ মানহাজ মানে সিলেবাসকে বলা হয় যে সিলেবাস মানে টেক্সট বোর্ড থেকে হোক বা স্কুল কলেজের এক কথা সরকারি সিলেবাস হয় না ওটাকে মেনহাজ বলে মানহাজ বলে মানহাজ মানে কি বইটা পাঠ্য সিলেবাস মানে সরকার থেকে ফিস্ট করে দেওয়া হয়েছে বা প্রতিষ্ঠান ফিস্ট করে দেওয়া হয়েছে এইগুলো তারা পড়বে তো তাহলে চলার পথ মানহাজের দেরাসা পড়ার পথ তো এটাই হলো মূল অর্থ আর আমরা যখন উদ্দেশ্য করি মানহাজ দ্বারা সালাফি মানহাজ মানে সালাফি তালিকা মানে চলার পথ আর মানহাজ সহি মানহাজ মানে সালাফে সালাহ যে পথে চলেছেন আর মানহাজটা আঁকি সাহে ব্যাপক হয়ে যায় তখন মানহাজ মানে চলার পথ চলার পথ কোন দিক দিয়ে আঁকিদের ক্ষেত্রে চাল চালনের ক্ষেত্রে মামলাতের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে তো মানহাজ মানে সহি মানহাজ সালাফি মানহাজে আমাদের চলতে হবে আর আকিদা মানে সহি আকিদা মানে সালাফি আকিদা চলতে হবে মানে যে আকিদা রাসুল্লাহ সাল্লাম করতেন যে আকিদার প্রতি রাসুল দিয়েছেন যে আকিদা সাহাবা একরাম সালাফে সালেহীন গ্রহণ করেছেন সেই আকিদা হলো সহি আকিদা বা সালাফে আকিদা এখন যদি বলা হয় কারো সম্পর্কে যে অমুক লোকের আকিদা সহিদ মানহাজ গরত তাহলে পুরোপুরি সে সালাফি হতে পারেনি এমনকি তার সহি ঝামেলা আর সহি আকিদা যদি থাকে তাহলে মানহাজ অন্যটা নিবে কি জন্য তো মানহাজ সালাবদের মানহাজ হলো কোরআন সন্ন্যার উপর আমল করা এবং কোরআন সন্না থেকে দলিল গ্রহণ করবে তারা কোরআন থেকে দলিল গ্রহণ করবে সন্না থেকে দলিল গ্রহণ করবে ইজমা থেকে দলিল গ্রহণ করবে এগুলো অনুপস্থিতি যদি সুস্পর্শ না পাওয়া যায় এগুলো তাহলে কেয়াস করবে মানে উদ্ভূত সালাই তারা কি করবে হ্যাঁ পূর্বোক্ত পূর্বের দলিল ফিট করার চেষ্টা দিয়ে তারা সমন্বয় করার চেষ্টা করবে যে কোন সাথে মিলে তো এটাকে বলা হয় মানে এটা হলো সালাফদের মানহাজ যে তারা শরীরতে দলিল খুঁজে কোরআন থেকে প্রথমত তারপর সন্না থেকে বা কোরআন সন্না থেকে যত হবে এরপরে সালাফের সালেহীন থেকে সাহাবা তাবিন তাবে তাবিন তাদের থেকে ফতোয়াইতে দেখো যে এক কথাই প্রথমত কোরআন হাদিস এরপরে সারাফে সালহীন কে ফলো করে তারা এটা হলো সাহাবা ইয়ার মানহাজের আমল সালাফিদের আমলের মানহাজ তার এই কাকিদা মানে সহিদা সহিদা মানে যে আকিদের ছিলেন সালাফি সালহীন ছিলেন তো কেউ যদি সহী আকৃদার হয় মানহাজ ভিন্ন হয় মানহাজ ভিন্ন মানে কর্মসনার বহির্ভূত জিনিসকে নিজের আমল মনে করে মনে করে যে এটাতে তার কল্যাণ রয়েসে যেমন হরতাল মিটিং মিটিং মিছিল টিশিল হাবি হাবি হ্যাঁ এগুলোকে যদি সে মনে করে যে এগুলো দিন কামের পথ তাহলে সে কী হলো একখানি হলো আর এ সে মানহাজ তার সঠিক না এখনই মানহাজ গলত মানহাজ তো আমরা তাকে কীভাবে পুরোপুরি সহি আঁকিদের লোক মনে করো সহি আঁকিদের লোক তারাই হবে সালাফি তারাই হবে মান সহি সহি অর্থে যারা মানহাজের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কোরআন সন্ন্যাস এবং সালাফের সবাইকে ফলো করে তার মানে আমরা চাই মানহাজেও শেষ সালাফি হবে আকিয়াতেও শেষ সালাফি হবে তো আশা বুঝতে পেরেছেন যে মানহাজ মানে চলার পথ বা পথ পদ্ধতি সেটা খারাপ হতে পারে ভালো হতে আমাদের উদ্দেশ্য হলো মানহাজ সালাফিস সালাফে সালহীনের মানহাজ তরিকা নিতে হবে আমাদের মানে দলিল ইত্যাদি গ্রহণের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আখলাগের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তো এই দৃষ্টিকোণ থেকে মানহাজটা ব্যবহার আকিদারটা হলো কি হ্যাঁ কিছুটা সংকীর্ণ আর আকিদা বলতে আমরা কি উদ্দেশ্য করি সহি আকিদা আকিদা আবার দুই রকম আছে গলত আকিদা হিন্দু আকিদা বৌদ্ধ আকিদা খ্রিস্টান আকিদা এগুলো থাকতে পারে না আমাদের উদ্দেশ্য হলো সহি আকিদা আবার মুসলিমদের ভিতরেই গলত আকিদা আছে না বেরলি আকিদা দেবন্দি আকিদা চিশতি আকিদা কাদের আকিদা কত রকম আকিদা আছে তো আকিদা এবং মানহাজে উভয়টাতে যারা সালাফি তারাই হলো প্রকৃত সালাফি সুতরাং মানহাজ আলাদা প্রকৃত সালাফি নয় আঁকি দায় সালাফি বলা যে হয় আর মান হাজে ভিন্ন ও প্রকৃত সালাফি নয় কারণ প্রকৃত সালাফি যে সর্ব বিষয়ে সে একরা সন্ন্যা ফালন করবে সালাফি সালাহীকে ফলো করবে তো আশা বুঝতে পেরেছেন যে যে ব্যক্তি এমনি সালাফি আঁকি দায় বিশ্বাসের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু মান হাজের ক্ষেত্রে ভিন্ন সে প্রকৃত সালাফি নয় প্রকৃত সালাফির লয় ব্যক্তি ওরাই যারা আকিদা মানহাজ উভয় ক্ষেত্রেই সালাফে সালহীনকে ফলো করে অর্থাৎ কোরআন সন্না সালাফে সালহীন ফলো করে সর্ব বিষয়ে তাহলে দুরবের ক্ষেত্রে তাহলে উলহের ক্ষেত্রে তাহলে আসমা আশেফাতের ক্ষেত্রে মানে তারা কোনো অপব্যাখ্যা ইত্যাদির আশ্রয় নেয় না কোরআন সন্ন্য যা আছে সেটাকে প্রাধান্য দেয় এবং কোরআন সন্ন্য বুঝটা গ্রহণ করে সালাফ থেকে তাই এটাই হলো সালাফি আকিদা সালাফিমানহাজ আশা করি বুঝতে পেরেছেন এর বিপরীতে হাজ এটা ইফান ইমানহাজ হতে পারে তাবলিগি ইমানহাজ হতে পারে সুফ ইমানহাজ হতে পারে আকিদা বিভিন্ন রকম হতে পারে আমাদের উদ্দেশ্য সালাফি আকিদা সালাফি মানহাজ হাজ এই দুটোতে যারা এক হবে তারাই প্রকৃত সালাফি এর ভিন্ন সালাফি নাই